এবারের প্রশ্ন বলে যে দা প্যারাবোলয়েড এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়ালস টু টু জেড ইজ প্লেসড উইথ ইটস অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যান্ড ভার্টেক্স আপার মোস্ট অ্যাক্সিস ভার্টিক্যাল ভার্টেক্স আপার মোস্ট অবস্থাতে তাকে রাখা হয়েছে। বলেছে ইফ মিউ বি দ্য কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন শো দ্যাট দ্য পার্টিকেল উইল রেস্ট অন ইট অ্যাট এনি পয়েন্ট অ্যাবাভ ইটস কার্ভ অফ ইন্টারসেকশন উইথ দ্য সিলিন্ডার দিস। এটা হলো এমন একটা প্যারাবোলয়েড যার অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল ভার্টেক্স হচ্ছে আপার মোস্ট, ভার্টেক্সটা উপরের দিকে আছে। আমি ছবিটা একে দেখিয়ে দিচ্ছি। মিউ বলেছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, বলেছে একটা পার্টিকেল রেস্টে থাকবে এই প্যারাবোলয়েডের সাথে এই সিলিন্ডারের যে কার্ভ অফ ইন্টারসেকশন, দ্যাট ইজ তারা ইন্টারসেক্ট করে যে কার্ভটা তৈরি করবে তার উপরে রেস্টে থাকবে, দ্যাট ইজ আউটসাইড অফ দ্যাট রেস্টে থাকবে না। দ্যাট ইজ এদের ইন্টারসেকশন পার্টের যে বাউন্ডারিটা, দ্যাট ইজ দ্য লিমিটিং পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম। প্রথমে আমরা লাইভ ছবিটা আঁকার চেষ্টা করি, আমি অন্য ধরনের ছবি এঁকে রেখেছি সেটা পরে দেখাবো, লাইভ ছবিটা আঁকার চেষ্টা করি তাতে একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ দিস ইজ দ্য প্যারাবোলয়েড, যতটা পারফেক্ট আঁকা যায়, এর চেয়ে পারফেক্ট আঁকা সম্ভব নয় আমার পক্ষে এই মুহূর্তে। ভার্টেক্স পরপর মিলিয়ে যাবে, বলেছে ভার্টেক্স অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যান্ড ভার্টেক্স আপার মোস্ট, অ্যাক্সিস ভার্টিক্যাল ভার্টেক্স আপার মোস্ট। তাহলে শীর্ষবিন্দু অ্যাসাইন করতে হবে, দিস ইজ দ্য শীর্ষবিন্দু, অ্যাক্সিস ভার্টিক্যাল, দিস ইজ দ্য অ্যাক্সিস, দিস ইজ দ্য অ্যাক্সিস। ধরে নাও এই ডাউনওয়ার্ড ডিরেকশনটা এক্ষেত্রে জেড অ্যাক্সিস, একটু ভেবে নেবে ভালো করে কি আঁকতে যাচ্ছি। সাধারণত আমরা আপওয়ার্ডটাকে জেড অ্যাক্সিস নিই, আমরা এখানে ডাউনওয়ার্ডটাকে জেড অ্যাক্সিস নিয়ে নিলাম, ডাউনওয়ার্ডটাকে। দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, আমরা সাধারণত এই জেড অ্যাক্সিসটাকে আপওয়ার্ড নিই, দ্যাট ইজ পজিটিভ ডিরেকশনটা উপরের ডিরেকশনটা নিই, এখানে কিন্তু আমরা পজিটিভ ডিরেকশনটা ডাউনওয়ার্ড ডিরেকশনে নিলাম, দ্যাট ইজ জেড নিচের অংশটাই কিন্তু এক্ষেত্রে আমাদের পজিটিভ। রেস্ট আর দুটো অ্যাক্সিস আমাকে ড্র করতে হবে, ধরে নাও দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা দিস ইজ জেড অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস। মোটামুটি প্যারাবোলয়েডটা সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসলো। এইবার পার্টিকেলটা প্যারাবোলয়েড বরাবর পড়ছে, ধরে নাও দিস ইজ দ্য পজিশন অ্যাট এনি টাইম, দিস ইজ দ্য পজিশন, এই পজিশনে আমরা ট্যাঞ্জেন্টটাকে ড্র করছি, ট্যাঞ্জেন্টটাকে ড্র করছে, পার্টিকেল নিচের দিকে পড়ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে অটোমেটিক্যালি কাজ করবে, নর্মাল রিয়াকশন পারপেন্ডিকুলার ডিরেকশনে অটোমেটিক্যালি কাজ করবে, নর্মাল রিয়াকশন আর এই বরাবর কাজ করবে। পার্টিকুলার ওয়েট এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। এই হলো মোটামুটি ছবিটার আপাতত স্ট্রাকচার, এই হলো মোটামুটি ছবিটার স্ট্রাকচার। বলেছে এই যে পার্টিকেলটা রেস্টে আছে সে কতদূর রেস্টে থাকবে, না ওই প্যারাবোলয়েডের সাথে গিভেন যে কোণ দেওয়া আছে তাদের যে কার্ভ অফ ইন্টারসেকশন তার উপরেও রেস্টে থাকবে। সিলিন্ডারের ছবিটা আমার এখানে কিন্তু না আঁকলেও চলবে, এটা ফাইনাল ছবি ড্র করা, যে এই যে সিলিন্ডার তার সাথে প্যারাবোলয়েডের যে কার্ভ অফ ইন্টারসেকশন তার উপরে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সিলিন্ডারের সাথে যে কার্ভ অফ ইন্টারসেকশন তার উপরে ইকুইলিব্রিয়ামে থাকবে।
তো আমি এখানে ছবিটা মোটামুটি লাইভ এঁকে দিলাম এই কারণে যাতে সিলিন্ডারের টেনশনটা আপাতত তোমাদের মধ্যে না রিয়্যাক্ট করে। আপাতত সিলিন্ডারকে নিয়ে ভাবার কোনো কারণ নেই, ওটা ক্যালকুলেশনের সাপেক্ষ, ওটা তাই এখন তোমাদের ভেবে কোনো লাভ নেই। এখান থেকে যে বিষয়টা তোমাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে যে এখানে জেড অ্যাক্সিস কিন্তু ডাউনওয়ার্ড, সাধারণত এখানে তিনটে ফোর্সই কাজ করছে। প্রবলেমটা সারফেসের প্রবলেম, দ্যাট ইজ এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, এই তিনটে কাজে লাগবে। এখানে তিনটে ফোর্স কাজ করছে, একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স অ্যাজ ইউজুয়াল জেনারেল ফোর্স, একটা রিয়াকশন আর পারপেন্ডিকুলার ডিরেকশনে জেনারেল ফোর্স। এক্সটার্নাল ফোর্স কিন্তু এখানে অনলি এমজি, আর কেউ কিন্তু নেই। তার মানে ক্যাপিটাল এক্স যদি আমরা ডিফাইন করি, ক্যাপিটাল এক্স এখানে জিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্যাপিটাল ওয়াই সেও এখানে জিরো। প্রসঙ্গটা হচ্ছে জেড নিয়ে, সাধারণত আমরা জেড অ্যাক্সিসটাকে আপওয়ার্ড ডিরেকশনে নিই, সাধারণত আমরা জেড অ্যাক্সিসকে আপওয়ার্ড ডিরেকশনে নিই, আর এমজি অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করে, তাই আমরা লিখি জেড ইকোয়ালস টু মাইনাস এমজি। তার জন্য আমরা লিখি জেড ইকোয়ালস টু মাইনাস এমজি। বাট অবজার্ভ করবে এখানে কিন্তু জেড অ্যাক্সিস আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে নিয়েছি, তার মানে এখানে কিন্তু পজিশনটা বদলে যাচ্ছে জেড ইকোয়ালস টু প্লাস এমজি। এই ভুলটা যেন এক্ষেত্রে না হয়, আমি অ্যাক্সিসটাকেই কিন্তু এখানে পরিবর্তন করে নিয়েছি। যেহেতু অ্যাক্সিসটাকে পরিবর্তন করেছি, সেই অনুযায়ী আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য ফোর্সেস, কী কী? এক্সটার্নাল ফোর্স এক্স ইকোয়ালস টু জিরো, ওয়াই ইকোয়ালস টু জিরো, জেড ইকোয়ালস টু এমজি। নর্মাল রিয়াকশান আর অ্যাট পি, ফ্রিকশনাল ফোর্স এফ অ্যাট পি, অ্যাক্টিং ট্যানজেনশিয়ালি আপওয়ার্ডস। আরও ডিটেলসে বইয়ে লেখা থাকবে, কোনো টেনশন নেই, বইয়ে আরও ডিটেলসে লেখা থাকবে। প্রবলেমটা এখানে কিন্তু সারফেসের, তাহলে অটোমেটিক্যালি এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, আর এটা হলো এই ক্ষেত্রে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমরা জানি। তাহলে এখানে গিভেন ইকুয়েশন দিয়েছে প্যারাবোলয়েডের এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়ালস টু টু জেড। তাহলে আমরা তাকে এফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো আকারে সাজিয়ে নিলাম, কত পেলাম? এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি মাইনাস টু জেড। তাহলে এফ এক্স হয়ে গেল টু এক্স বাই এ, এফ ওয়াই হয়ে গেল টু ওয়াই বাই বি, এফ জেড হয়ে গেল মাইনাস জেড। ইকুইলিব্রিয়ামের জন্য সামেশান এক্স এফ এক্স বাই রুট ওভার অফ সামেশান এক্স স্কোয়ার ইন্টু সামেশান এফ এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান প্লাস মিউ স্কোয়ার। এবার ক্যাপিটাল এক্সের জায়গাতে জিরো পুট করো, এফ এক্সের জায়গাতে টু এক্স বাই এ পুট করো, ক্যাপিটাল ওয়াইয়ের জায়গাতে জিরো পুট করো, এফ ওয়াইয়ের জায়গাতে টু ওয়াই বাই বি পুট করো, জেডের জায়গাতে মাইনাস এমজি পুট করো, এই অনলি এমজি পুট করো, সরি এমজি পুট করো, এফ জেডের জায়গাতে মাইনাস টু পুট করো, ব্যাস বসিয়ে দাও, পেয়ে গেলে। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, দ্যাট ইজ এমজি এমজি ক্যান্সেল করে দিলে মাইনাস ওয়ান বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়ান গ্রেটার ইকুয়ালস টু ওয়ান বাই স্কোয়ার রুট অফ মিউ স্কোয়ার প্লাস ওয়ান। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও, ওয়ান বাই দিস গ্রেটার ইকুয়ালস টু দিস, রিসিপ্রোকাল নিয়ে নাও, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়ান লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার। দ্যাট ইজ জোন অফ ইকুইলিব্রিয়াম, কোনটা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যদি লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার হয় তাহলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাট ইজ বাউন্ডারি অফ ইকুইলিব্রিয়াম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু মিউ স্কোয়ার বাই এস মিউ স্কোয়ার, দিস ইজ দ্য বাউন্ডারি অফ ইকুইলিব্রিয়াম। একই সাথে যে পয়েন্টে আমরা ইকুইলিব্রিয়াম ক্যালকুলেট করছি সেই পয়েন্টটা কিন্তু প্যারাবোলয়েডেরও উপরে আছে। তাহলে হিসেবটা কেমন হলো? যে পয়েন্টে ইকুইলিব্রিয়াম আমরা বের করছি সে প্যারাবোলয়েডের উপরে আছে, এবং একই সাথে সে কোথায় থাকবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার জোনে থাকবে। যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার গ্রেটার দ্যান মিউ স্কোয়ার হয়, ইন দ্যাট কেস সিস্টেম কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে না। তার মানে বিষয়টা কি হলো?
যে পয়েন্টে আমরা ইকুইলিব্রিয়াম বের করছি সে একই সাথে প্যারাবোলয়েডের উপরে আছে এবং একই সাথে এই জোনের মধ্যে আছে, তার মানে এদের দুজনের কার্ভ অফ ইন্টারসেকশনে আছে। দ্যাটস ওয়াই আমরা রেজাল্টটাকে এইভাবে ডেসক্রাইব করি, হেন্স দ্য পার্টিকল উইল রেস্ট ইন ইকুইলিব্রিয়াম অ্যাট এনি পয়েন্ট অন দ্য সার্ফেস অ্যাবাভ ইটস কার্ভ অফ ইন্টারসেকশন উইথ দ্য সার্ফেস এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু মিউ স্কোয়ার, দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ ইকুইলিব্রিয়াম উইচ ইজ অ্যান ইলিপ্টিক সিলিন্ডার উইথ জেনারেটার্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলয়েড। এই উইথ জেনারেটার এখান থেকে এটুকু না লিখলেও চলে, তার মানে ওই গিভেন প্যারাবোলয়েডের সাথে এই সিলিন্ডারের যে কার্ভ অফ ইন্টারসেকশন তার উপরে আমার লাই করছে সিস্টেম, রেস্টে থাকলে তার উপরেই থাকবে, এর বাইরে আর কোথাও থাকবে না, এটাই হলো বিষয়। ওকে, এরকম যত প্রবলেম আসবে, এই যে এখানে একটা প্রবলেম আছে এ ছবি আর এসব প্রবলেমের ছবি তোমার না আঁকলেও চলবে, তুমি এমনিতেও এগুলোকে কিন্তু করে ফেলতে পারবে। এখানে কি বলেছে দেখো, বলেছে দ্য ইলিপসয়েড এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ প্লেসড উইথ ইটস অ্যাক্সিস অফ এক্স ভার্টিক্যাল, এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল বলে দিয়েছে অ্যান্ড ইটস সার্ফেস ইজ রাফ, দ্যাট ইজ এটা সার্ফেসের ক্যালকুলেশন, সেইভাবে আমরা ভাববো। বলেছে শো দ্যাট এ হেভি পার্টিকেল উইল রেস্ট অন ইট এনিহোয়ার অ্যাবাভ ইটস ইন্টারসেকশন উইথ দ্য সিলিন্ডার, একটা হেভি পার্টিকেল যদি এর উপরে রেস্টে থাকে তাহলে কোন জোনে রেস্টে থাকবে, ওই ইলিপসয়েডের সাথে এই সিলিন্ডারের যে ইন্টারসেকশন যে কার্ভটা তৈরি করবে সেই কার্ভের বাউন্ডারির উপরে যে কোনো জোনে ও রেস্টে থাকবে। ছবি একই রকম হবে, এক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইলিপসয়েডের ছবিটা আঁকতে হবে, এক্ষেত্রে ইলিপসয়েডের ছবিটা আমাদেরকে আঁকতে হবে। পার্টিকুলার ওয়েট এখানে ডাব্লিউ সেপারেটলি বলে দিয়েছে তাই ভাবার কোনো প্রয়োজন নেই, ধরে নাও তুমি এইভাবে ইলিপসয়েডটা ধরে নিলে। এক্স অ্যাক্সিস বলেছে ভার্টিক্যাল, তাহলে এক্স অ্যাক্সিসকে উপরের দিকে রাখবো, ওয়াই জেড সেইভাবে আমরা প্লেস করব। ধরে নাও দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ জেড অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, আমরা ডিমার্কেশনটা করে দিই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, দিস ইজ দ্য পয়েন্ট ও। পার্টিকেল ধরে নাও এই পজিশনে আছে, তাহলে ওয়েটটা কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েটটা কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ওয়েটের এখানে একটা ভ্যালুয়েশন বলে দিয়েছে ডাব্লিউ, এটা কাজ করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, নর্মাল রিয়াকশান আর কাজ করবে এই বরাবর, যেহেতু ডাউনওয়ার্ড মোশন ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এই বরাবর। এই জায়গাগুলো এখন কিন্তু মার্ক না করলেও চলে, কারণ আমরা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফর্মুলা ইউজ করছি। তাহলে এখানে ক্যাপিটাল এক্স হচ্ছে কত বলো, ক্যাপিটাল এক্স হচ্ছে মাইনাস ডাব্লিউ, ক্যাপিটাল এক্স হবে মাইনাস ডাব্লিউ, খেয়াল করে দেখো ক্যাপিটাল এক্স হবে মাইনাস ডাব্লিউ, ওয়াই জেড তারা সবাই কিন্তু জিরো, ওয়াই জেড তারা জিরো, ফ্রিকশনাল ফোর্স কাজ করছে ট্যাঞ্জেনশিয়ালি আপওয়ার্ড, নর্মাল রিয়াকশান কাজ করছে অ্যালং নর্মাল। বইয়ে লেখার সময়তে দুটো ফোর্সের কথা বলা হয়েছে, বাস্তবে কিন্তু ফোর্স তিনটেই আছে, সিস্টেম উইল বি ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য ফোর্সেস ওয়েট ডাব্লিউ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ফ্রিকশনাল ফোর্স এফ অ্যাট পি অ্যান্ড নর্মাল রিয়াকশান আর, যেভাবে কাজ করা উচিত সেভাবেই কাজ করবে, আমি তার জন্য এটা এখানে লিখে দিয়েছি। এই প্লেনে যখন তুমি আসছো তখন তুমি ওয়াই জেড প্লেনে আসছো, এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, তখন তুমি যদি এখানে এক্স এর ভ্যালু জিরো বসাও এই ইকুয়েশনটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে ওয়ান। তাহলে এখানে এফ এক্স কত, টু এক্স বাই এ স্কোয়ার, এফ ওয়াই কত, টু ওয়াই বাই বি স্কোয়ার, এফ জেড কত, টু জেড বাই সি স্কোয়ার, হুবহু সেম প্রবলেম আগেরটার মতো। ফর ইকুইলিব্রিয়াম জোন এই হল এই, এটা যে এক্স ওয়াই স্যাটিসফাই করবে এক্স ওয়াই জেড সেটাই হবে ইকুইলিব্রিয়াম জোন। তাহলে এক্সের জায়গাতে মাইনাস ডাব্লিউ বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গাতে জিরো বসিয়ে দাও, জেডের জায়গাতে জিরো বসিয়ে দাও, তাহলে পাচ্ছ মাইনাস ডাব্লিউ ইন্টু টু এক্স বাই এ স্কোয়ার বাই ডাব্লিউ ইন্টু রুট ওভার অফ ফোর এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর জেড স্কোয়ার বাই সি টু দি পাওয়ার ফোর গ্রেটার ইকুয়ালস টু দিস, স্কোয়ার করে নিলে এটা
রিসিপ্রোকাল নিয়ে নিলে এটা বোথ সাইডে ওয়ান টু ওয়ান গুলো কেটে দাও, সিম্পল চলে আসবে এটা। এবার দেখো এখানে চলে আসছে কত, এ টু দি পাওয়ার ফোর বাই বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার গুণ এটা লেস ইকুয়ালস টু মিউ স্কোয়ার। আমরা বোথ সাইডে গুণ করে দিলাম বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার দিয়ে। এবার খেয়াল করে দেখো এই যে অ্যান্সারটা দেওয়া আছে এটা কিন্তু সিম্পল ক্যালকুলেশান, এর মধ্যে কি নেই, কোনো এক্স নেই। তাহলে আমরা এক্সটাকে গিভেন ইকুয়েশান থেকে ইলিমিনেট করেছি, ইলিপসয়েডের ইকুয়েশান থেকে এক্স স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম দিস ইজ দ্য জোন অফ ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু দিস, দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ ইকুইলিব্রিয়াম, অ্যান্ড লেস ইকুয়ালস টু দিস, দ্যাট ইজ ওর ইনার জোনটা, দিস ইজ দ্য জোন অফ ইকুইলিব্রিয়াম। তার মানে যে পার্টিকেলের ইকুইলিব্রিয়াম আমরা টেস্ট করছি সে দিস লেস ইকুয়ালস টু দিস এই জোনের মধ্যে আছে, এবং একই সাথে সে ইলিপসয়েডের উপরে আছে। যেমন যে বডির আমরা ইকুইলিব্রিয়াম ভাববো সে তো ইলিপসয়েডের উপরে আছে, তার মানে তাদের দুজনের কার্ব অফ ইন্টারসেকশনের উপরে আছে। হেন্স দ্য পার্টিকেল উইল রেস্ট অন দ্য গিভেন সারফেস এনি হোয়ার অ্যাবভ ইটস ইন্টারসেকশন উইথ দ্য সিলিন্ডার দিস, দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ সিলিন্ডার। তাহলে বোঝা গেল প্রবলেমগুলো খুব সোজা, জাস্ট আমাকে স্ট্রাকচারাল থিওরিতে ফেলে দিতে হবে, প্রবলেম সলভ হয়ে যাবে।